হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জন আরবি অফিসিয়াল গেমিং চ্যানেল। এখন যে গেমটি খেলতেছি রিয়েল ফার্মিং ট্র্যাক্টর সিমুলেটর গেমস, এই গেমটির প্রথম লেভেল থেকে খেলতেছি, দেখতে থাকুন। গেমিং ভিডিও যারা লাইক করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিবেন আপনার যে কোনো মতামত। এটি একটি খণ্ড জমির অংশ চাষাবাদ করতে হবে। প্রথম লেভেলে মাটি উর্বরতা করা হচ্ছে, হাল চাষ করা হচ্ছে বাংলা শব্দ। এটি নির্দিষ্ট একটি টাইমের ভিতরে লেভেলটি কমপ্লিট করতে হয়। আর যে অংশটুকু আমি চাষাবাদ করতেছি এটি ম্যাপের মধ্যেই চিহ্নিতভাবে দেখানো হচ্ছে। এবং প্রথম লেভেলটি কমপ্লিট, দ্বিতীয় লেভেলটি এটি আইল করা হয়, মানে চাষাবাদ করার জন্য যে লাইন করা হয় সেটির কাজ এই যন্ত্র অংশটি দিয়ে করা হয়। প্রতিটা লেভেল খেলার জন্য নির্দিষ্ট একটা টাইম আছে এবং ওই টাইমের ভিতরে খেলে শেষ করতে হয়। এবং ওই সাথে যে একটা বক্স আছে, বক্সটা বা একটা রেখা আছে, এই রেখাটা ফুলফিল করতে হয়। এই লেভেলটিও কমপ্লিট, দ্বিতীয় লেভেল। এই লেভেলটিতে চারা রোপণ করতে হবে এই যন্ত্র অংশের মাধ্যমে। পুরো অংশ মানে যেইটুকু জমিতে আমি চাষাবাদ করতেছি ওই জমিটুকুর মধ্যে বীজ বা চারা রোপণ করব। এখন ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। এই গেমটি আপনারা খেলতে চাইলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে গেমটি নামাতে পারেন, রিয়েল ফার্মিং টাটা ট্র্যাক্টর গেমস। এর আগেও এই গেমটি আমি খেলছি, অনেক ভালো লাগছে। এটি ওই চারা রোপণের পরে বিষ বা সার জাতীয় কিছু অংশ মেডিসিন জমিতে দেওয়া হবে। গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এই ভিডিওটিতে চাষাবাদের সম্পূর্ণ অংশটুকুই তুলে ধরা হবে, দেখতে থাকুন ধৈর্য সহকারে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। আপনাদের সাপোর্টেই আমার গেম বানানোর উৎসাহ জাগে, অবশ্যই ভালো কমেন্ট করবেন। এই ভিডিওটি একদম রিয়েল ভিলেজের মধ্যে উপস্থিত এবং একদম গ্রামীণ পরিবেশ বা গ্রাফিক ডিজাইনটাও অনেক সুন্দর। একদম কাছাকাছি থাকায় আমার ফার্মিং থেকে জমি অংশটুকু যাইতে সময় লাগে কম। এখন পানি সেচের ব্যবস্থা এই যন্ত্র অংশের মাধ্যমে জমিটুকুতে, ওই ফসলটুকুতে আমি পানি সেচের কাজটি শেষ করে ফেলব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আমার কাছে এই ফার্মিং গেমগুলো অনেক ভালো লাগে। যারা পুরো ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত গেমটি দেখার অনুরোধ রইলো।